দুই কন্যা। দিদি, তাই দিদি, শুনতে পাচ্ছিস? তাড়াতাড়ি ওঠ দিদি, সকাল হয়ে গেছে রে দিদি, তাড়াতাড়ি ওঠ দিদি। এভাবে মুন্নি টুনির ঘরের দরজায় গিয়ে ডাকতে থাকে, আর মুন্নির ডাক শুনে টুনির ঘুম ভেঙে যায়। টুনি আর মুন্নি দুই বোন, তবে তাদের মাঝে কোনো মিল নেই। সব সময় তাদের মাঝে ঝগড়াঝাটি লেগেই থাকতো, এমনকি দুই বোন একই জঙ্গলে আলাদা দুই বাসায় থাকতো। কি হয়েছে কি, সকাল হতে না হতে তুই ঘরের দরজায় এসে মরণের চিৎকার শুরু করেছিস কেন রে? কে মরেছে শুনি? কেউ মরেনি দিদি, তবে বেশি ঘুমালে তুই মরবি। সারাদিন খেয়ে আর ঘুমিয়ে তো আলুর মতো ফুলছিস, বস্তা হয়েছিস। বলছি চল হাঁটতে যাই, সকালবেলা হাঁটলে তোর চেহারা একটু কমবে আর তুই সুস্থ থাকবি, বুঝলি? কি বললি তুই, আমি আলুর মতো হয়ে গেছি? সকাল সকাল আমার ঘুম ভাঙিয়ে তুই আমার চেহারা নিয়ে খোঁটা দিচ্ছিস? দূর হ বলছি, দূর হ আমার চোখের সামনে থেকে। এই কথা বলে টুনি মুন্নির মুখের উপর দরজা লাগিয়ে দেয়। এসব দেখে মুন্নি সেখান থেকে চলে যায়। না, এই মুন্নির অত্যাচার আমার আর কিছুতেই সহ্য হচ্ছে না। এই মুন্নির জ্বালায় আমি তো শান্তিতে একটু ঘুমাতেও পারছি না, কি যে করি। না, মুন্নিকে এবার একটা শিক্ষা দিতেই হবে। এরপর টুনি মুন্নিকে জব্দ করার পরিকল্পনা করতে থাকে, আর অনেক ভাবনা চিন্তার করার পর একটা পরিকল্পনা করেও ফেলে। আহ, কি সুন্দর সুবাস আসছে, মনে হচ্ছে দিদি আজ পায়েস রান্না করেছে। কিন্তু দিদির কাছে এখন পায়েস চাইলে কি আর দিদি পায়েস দিবে? কিছুতেই দিবে না, যা হার কিপ্তে দিদি আমার। মুন্নি যখন একা একা এসব কথা বলছিল, মুন্নির সব কথা আড়াল থেকে টুনি শুনতে পায়। আর টুনি এগিয়ে এসে বলে, কেন দিব না রে বোন, আমি তো তোর জন্য পায়েস রান্না করেছি, আর তোকে খাওয়ানোর জন্য বাটি ভর্তি পায়েসও নিয়ে এসেছি। এই দেখ দেখ, তোকে আর আমার কাছে পায়েস চাইতে হবে না রে বোন। এই নে পায়েসের বাটিটা নে, তাড়াতাড়ি খেয়ে নে তো। এ কথা বলে টুনি মুন্নিকে পায়েসের বাটি দেয়, আর মুন্নিও কোনো কিছু না ভেবে পায়েস খেতে শুরু করে, আর পায়েস মুখে দিয়ে মুন্নি বমি করতে শুরু করে দেয়। ধু ধু ধু, এসব কি খেলাম আমি? দিদি, তুই কি পায়েসে চিনির বদলে নুন দিয়েছিস নাকি? তাই তো বলি, তুই এমন যত্ন করে পায়েস নিয়ে এসেছিস কেন? দিদি তুই ঠিক করলি না? কেমন দিলাম বল, তোর জন্য আমি শান্তিতে ঘুমাতে পারবো না, আর তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দিব নাকি? হ্যাঁ রে, তাই তোকে একটু অশান্তিতে ফেললাম আর কি, বুঝেছিস? এ কথা বলে টুনি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। টুনির এসব আচরণে মুন্নি ভীষণ রেগে যায়। দিদি আজ আমায় এভাবে বোকা বানালো, উফ, গলাটা একেবারে জ্বলে গেল, দিদির কারণে আমার বমি হয়েছে, এবার দিদি বুঝবে ওর আমি কি হাল করি। এরপর মুন্নি টুনিকে জব্দ করার পরিকল্পনা করে, আর সেই পরিকল্পনা অনুযায়ী মুন্নি টুনির খাবারে ঔষধ মিশিয়ে দেয়, আর আরিক পেতে দেখতে থাকে টুনি কখন ওই খাবার খাবে। আহাহাহা, কি সুন্দর বাসন্তী পোলাও বানিয়েছি আজ, সুবাসে জিভে জল চলে আসছে। না, আর দেরি নয়, এক্ষুনি আমি পোলাও খাবো। এসব কথা বলে টুনি পোলাও খেতে শুরু করে, আর আড়ালে দাঁড়িয়ে মুন্নি টুনির খাওয়া দেখে মুচকি হাসে, আর মনে মনে ভাবতে থাকে, খা দিদি খা, পেট পুরে বাসন্তী পোলাও খা, পুরো পোলাওটা খেলেই না ঔষধটা ঠিক মতো কাজ করবে। তুই আমায় লবণ দিয়া পায়েস খাইয়েছিলি না, এবার বুঝবি আসল মজা, খা খা বেশ করে খা। এসব ভেবে মুন্নি হাসতে হাসতে চলে যায়। আর সেই রাতটা কাটতে না কাটতে টুনির পেট খারাপ হয়ে যায়। আহ, পেটটা কেমন ছানি মোচড় দিচ্ছে, সারা রাত ঘুমাতে পারিনি রে বোন,
তাই তো সকাল সকাল আমি তোর কাছে চলে এলাম। তুই একটু কবিরাজ মশাইকে ডেকে আনতে পারবি রে বোন? আমার যে খুব পেট খারাপ হয়েছে, খুব কষ্ট হচ্ছে রে। টুনির এই কথা শুনে মুন্নি মনে মনে ভাবতে থাকে, আমি তো জানতাম এমন কিছু একটাই হবে। কি যে ভালো লাগছে, খুব হাসতে ইচ্ছে করছে। আমার এখন নাগিন ডান্স নাচতে ইচ্ছে করছে। কেন রে দিদি কেন? আমি তোর জন্য কবিরাজ মশাইকে ডাকতে যাবো কেন? তুই বললেই বুঝি আমি যেতে হবে? সেদিন তুই আমাকে নন্দিয়া পায়েস খাইয়েছিলি না, সেই কথাকে আমি ভুলে গেছি নাকি? বল, এ তো আমাদের চিরকালের স্বভাব, তুইও কারণে অকারণে আমার পিছনে লাগিস, আমিও তোকে জব্দ করার চেষ্টা করি। এখন তুই এসে ভুলে যা বোন, আমরা তো একই বাবা মায়ের দুই কন্যা, অথচ আমরা সব সময় একে অপরের ক্ষতি করার চেষ্টা করেছি। কিন্তু এবার এসব ভুলে যা বোন, আমি তো অসুস্থ, তুই একটু কবিরাজ মশাইকে ডেকে আন। এখন নিজে অসুস্থ তো তাই আমার নীতি বাক্য শোনাচ্ছে, কিন্তু আমি কি এত সহজে সব ভুলে যাব নাকি? কবিরাজ ডেকে আনবো ঠিকই, কিন্তু তোকে জব্দ করা ছাড়বো না আমি। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিস না, আমি যাচ্ছি কবিরাজকে ডাকতে। যতই হোক, তুই তো আমার বোন। এরপর মুন্নি কবিরাজ ডেকে আনে, আর কবিরাজ এসে টুনিকে দেখে বলে, খাবারের সাথে নিশ্চয় কোনো ভেজাল কিছু খেয়েছো, তাই তোমার পেট খারাপ হয়েছে। তবে চিন্তা করো না, আমি ঔষধ দিচ্ছি, খেলে একেবারে ঠিক হয়ে যাবে। তবে খাওয়া দাওয়াটা বুঝে শুনে একদম ঠিক মতো করতে হবে, বুঝেছো? শিনি আপনি ভাবেন না কবিরাজ মশাই, দিদির খাওয়ার দায়িত্ব আমি নিলাম, আপনি শুধু ঔষধ দিয়ে দিন। এরপর কবিরাজ ঔষধ দিয়ে চলে যায়, আর এদিকে মুন্নি টুনিকে জব্দ করার জন্য উঠে পড়ে লাগে। মুন্নি টুনিকে ঠিক মতো ঔষধ খাওয়াতো ঠিকই, কিন্তু দুবেলা পান্তা খেতে দিত। এ কি মুন্নি, তুই আমায় শুধু পান্তা খেতে দিচ্ছিস কেন? একই তো এমন একটা অসুস্থ থেকে উঠেছি, এখন কি আর পান্তা খেতে ইচ্ছে করে বল? আমাকে একটু ভালো মন্দ খাবারই দেখাও না বোন। টুনির কথা শুনে মুন্নি মনে মনে ভাবে, আহারে শক্ত তো, আমি না কি ওকে রান্না করে খাবো, এখন এসব খাবারই আমি তোকে আন্ডে পিন্ডে গিলাবো, তাই তোকে খাওয়ানোর দায়িত্বই তো আমি নিয়েছি। আমাকে পায়েসে নুন খাইয়েছিলি না, তোকে আমি প্রত্যেকদিন পান্তা খাওয়াবো। সে কি দিদি, তুই কেমন কথা বলছিস? কবিরাজ মশাই না তোকে বুঝি শুনি খাবার খেতে বলেছে? আরে পান্তাই এখন ভালো খাবার, তোর পেটটা শান্ত থাকবে, ঠান্ডা থাকবে, কথা না বাড়ি খাবার খেয়ে নে তো। এরপর টুনি পান্তাই খেয়ে নেয়, আর এভাবে প্রতিনিয়ত পান্তা খেতে খেতে টুনি আরো অসুস্থ হয়ে পড়ে, এমন কি সে চোখও খোলে না। হায় ঈশ্বর, এটা কি হলো? দিদিকে জব্দ করতে গিয়ে আমি আবার দিদিকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম না তো? না, এক্ষুনি কবিরাজ মশাইকে ডেকে আনতে হবে। এরপর দ্রুত মুন্নি কবিরাজকে ডেকে নিয়ে আসে, আর টুনিকে দেখে কবিরাজ ভয় পেয়ে যায়। একই কাণ্ড, টুনি তো একেবারে দুর্বল হয়ে গেছে, টুনিকে ঠিক করার সাধ্যই আবার নেই। টুনিকে নিয়ে তুমি শহরের হাসপাতালে যাও, যদি ওখানকার ডাক্তার টুনিকে সুস্থ করতে পারে তবে তো ভালো, নয়তো টুনিকে আর বাঁচানো যাবে না। কবিরাজের কথা শুনে মুন্নির চোখ বেয়ে জল গড়াতে থাকে, আর মুন্নি দেরি না করে টুনিকে নিয়ে শহরের হাসপাতালে যায়, আর নিজের গয়না বিক্রি করে টুনির চিকিৎসা করিয়ে টুনিকে সুস্থ করে তোলে। দিদি তুই আমাকে ক্ষমা করে দি দিদি, আমি আর তোকে বিরক্ত করব না, তোকে বড় দিদির মতোই সম্মান করব, তুই তো আমার বড় দিদি, আমরা বাবা মায়ের কত আদরে দু কন্যা ছিলাম, আমরা আবার আগের মতো সুন্দরভাবে দিন কাটাবো দিদি, আর তোর সাথে ঝগড়া করব না আমি। আমিও তোকে খুব আপন করে নিতে চাই বোন, তুই ছাড়া যে আমার আর কেউ নেই, কারণ আমার বিপদে যে তুই আমার পাশে এসে দাঁড়িয়েছিস। এ কথা বলে দুই কন্যা দুজনকে জড়িয়ে ধরে, আর এভাবেই দু বোনের ঝগড়া মিটে যায়, আর টুনিকে নিয়ে মুন্নি বাসায় ফিরে আসে।
আর দু বোনে একই বাসায় সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।